আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মা ও বোনেরা, আজকের ভিডিওতে আলোচনা করব মহিলাদের ঈদের নামাজের নিয়ম ও কিছু আমল নিয়ে। যেমন, এক, কোরবানির ঈদ কি ও কেন, ঈদের দিন মহিলারা বাবা মার কবর জিয়ারত কোথায় থেকে করবে, কিভাবে করবে, মহিলাদের তাকবীরে তাশহীকের নিয়ম কি, ঈদের দিনের কিছু সুন্নত আছে সে আমলগুলো কি কি, তারপরে ঈদের দিনে যে 10টি ভুল আপনি করবেন না, এই নামাজের নিয়ত সূরা কি, এটা প্র্যাকটিক্যালভাবে নামাজটি দেখানো হবে এবং নামাজ শেষে কিছু আমল ও মোনাজাতের কথা বলা হবে, এবং এই নামাজ আপনি কোথায় পড়বেন, পড়তে না পারলে আপনি কোন নামাজ পড়বেন। দর্শক, এই বিষয়গুলো জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন, পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই জানবো যে কোরবানির ঈদ কি। ঈদ শব্দটি আউদুন ধাতু হতে উৎপন্ন, যার অর্থ হলো বারবার ফিরে আসা। জাহেলি যুগে আরব দেশে যে কোনো বার্ষিক আনন্দ মেলাকে ঈদ বলা হতো। অতঃপর ইসলামী পরিভাষায় ঈদ ওই দুটি বার্ষিক ধর্মীয় উৎসবকে বলা হয়, যা শরীয়ত নির্ধারিত পন্থায় উদযাপিত হয়। যেদিন বারবার আল্লাহর বরাত ঘোষণা করে তার নামে তাকবীর ধ্বনি উচ্চারিত হয়, অর্থাৎ আমরা যে তাকবীরটি দেই এই তাকবীরটা ঈদের সময় হয়, এবং যা প্রতি বছর বান্দার উপর আল্লাহর বিশেষ ক্ষমা ও অনুগ্রহের বার্তা নিয়ে ফিরে আসে। এখন আমরা জানবো ঈদের দিন মহিলারা বাবা মার কবর জিয়ারত কীভাবে করবে। প্রথমত কথা হলো, মহিলারা বাবা মার কবর জিয়ারত বাসা বাড়িতে থেকেই করবে, গোরস্থানের কাছে যাওয়া প্রয়োজন নেই। বাসা বাড়িতে থেকেই বাবা মার দিকে মন দিয়ে দোয়া করবে, প্রথমে উজু করে নেবে, তারপরে কিবলামুখী হবে, এরপর আউজুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে, সূরা ফাতিহা একবার পাঠ করবে, সূরা ইখলাস তিনবার পাঠ করবে, তারপর সূরা ফালাক ও নাস একবার করে পাঠ করবে। সূরা ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন কারিমের সব হয়। সুতরাং আপনি যদি পাঠ করেন, পাঠ করে এরপর আপনি আপনার মতো দোয়া করে আপনার আব্বা মা রোহে এগুলো বকশিস করে দিবেন, তাহলে আপনার আব্বা মা এর ওসিলায় কবর দেশে ভালো জগতে থাকতে পারবে বা জান্নাতের আবহাওয়া নিয়ামত কবরে পাবে। এখন জানবো মহিলাদের তাকবীরে তাশহীকের নিয়ম। ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের পরে তিন দিনের আসর নামাজ পর্যন্ত এই তাকবীর দিতে হবে। পুরুষরা জোর আওয়াজে বলবে, মহিলারা নীরবে পাঠ করবে। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন জানবো ঈদের দিনের সুন্নত আমলসমূহ কি কি। ঈদের দিন 13টি সুন্নত, খুব ভোরে ঘুম থেকে ওঠা, মিসওয়াক করা, ভালোভাবে গোসল করা, নতুন বা উত্তম পোশাক পরিধান করা, শরীয়তসম্মত সাজসজ্জা করা, সেন্ট আতর লাগানো, ঈদের দিন কোরবানির গোশত দিয়ে প্রথম খানা খাওয়া, আগে আগে ঈদগাহে যাওয়া, পুরুষ মহিলা সকলে তকবীর দেয়া, তবে মহিলারা আসতে দিবে, কোরবানি ঈদের নামাজ একটু তাড়াতাড়ি পড়া, অর্থাৎ সকাল সকাল পড়া আর কি, তারপরে 11 পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, 12 ঈদগাহে নামাজ পড়া, সমস্যা হলে মসজিদে পড়া, 13 ঈদগাহে কোনো নফল নামাজ না পড়া, অর্থাৎ অন্য কোনো নফল নামাজ পড়বেন না, শুধু ঈদগাহে ঈদের নামাজই পড়বেন। এখন জানবো ঈদের দিন যে 10টি ভুল করবেন না। এক, সালামি করে টাকা আদায় করা, অনেকেই পা ছুঁয়ে পায়ের কাছে মাথা নত করে সালামির টাকা নেয়, এটা ঠিক নয়। দুই, ঈদের আনন্দ পিতামাতার সাথে না করে বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া, জবাইর সময় পশুর কাছে না থাকা, সকালে দোকানে চা নাস্তা খেতে গিয়ে সকালের যে সুন্নত সেটা লঙ্ঘন করা, কেননা সকালে সে কোনো নাস্তা করতে পারবে না, কোরবানির গোশত দিয়ে খাবার শুরু করে, এটা সুন্নত। গান বাজনা করা, হারাম কাজে লিপ্ত হওয়া ঈদের দিন পবিত্র দিনে। ছয়, এটাও একটা ভুল, ছয় নম্বরে বেশি ঘুমানো। সাত, কসাইকে গরুর গোশত দেওয়া, কসাইকে গরুর গোশত বিনিময় হিসেবে দেওয়া, এটা হারাম। তারপরে মহিলা পুরুষ একসাথে গোশত কোটা বানানো, এটাও হারাম। পশু বানাতে গিয়ে জোহরের নামাজ কায়জা করা, এরপরে নিজের উপর কোরবানি ওয়াজিব কিন্তু অন্যের নামে দেওয়া, এই 10টি ভুল থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখেন, এজন্য সকলে কমেন্টে লিখি আমিন। এই নামাজের নিয়ত ও সূরা কি। নামাজের সূরা নামাজই শুনে নিতে পারবেন, আপনার ইমাম সাহেবের পিছনে পড়লে তখন আর সূরা পড়া লাগবে না। আর নামাজের নিয়ত হলো, আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সাথে আদায় করে দিচ্ছি, আল্লাহু আকবার, এরপরও নামাজের আগে বলা হবে। এই নামাজে অতিরিক্ত ছয় তাকবীর কীভাবে দিবেন। প্রথম রাকাতে সানা পাঠ করে তিনটা তাকবীর দিবেন অতিরিক্ত, আল্লাহু আকবার বলে প্রথম দুইবারে হাত ছেড়ে দিবেন, তৃতীয়বারে হাত বাঁধবেন, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবীর দিয়ে চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। সরাসরি নামাজের নিয়ম দেখানো হবে, এরপরে নামাজ শেষে আমি আপনাদেরকে আমল মোনাজাত এবং নামাজ কোথায় পড়বেন, পড়তে না পারলে কীভাবে পড়বেন এগুলো বলবো। তাহলে চলুন আমরা নামাজের নিয়মটি দেখে নেই। আমি পবিত্র ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে ছয় তাকবীরের সাথে আদায় করিতেছি, আল্লাহু আকবার।
প্রিয় দর্শক, হাত বাঁধার পর প্রথমেই সানা পাঠ করে নিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথম তাকবীরে সানা পাঠ করার পর সূরা পাঠ করার শুরুতে তিনটি তাকবীর দিতে হয়। এখন তিনটি তাকবীর দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। প্রিয় দর্শক, এখন কোরআনে কারিম থেকে যে কোনো একটি সূরা অথবা সূরার অংশ বিশেষ মিলিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। প্রিয় দর্শক, এখন রুকু এবং সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, প্রথম রাকাতেই শুধু আউযুবিল্লাহ সানা পাঠ করা হয়, তারপরে আর কোনো রাকাতেই আউযুবিল্লাহ সানা পাঠ করা হয় না। সুতরাং বিসমিল্লার সাথে এখন সূরা ফাতিহা পাঠ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে যাওয়ার পূর্বে তিনটি তাকবীর দিয়ে নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আখিরি বৈঠকে প্রথমে তাশাহুদ, তারপর দুরুদ শরীফ, তারপর দোয়া মাসুরা পড়িতে হয়। আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمه الله. السلام عليكم ورحمه الله. الله اكبر. استغفر الله استغفر الله استغفر الله. দর্শক, সালাম ফিরানোর পরপরই এভাবে আল্লাহ আকবার উচ্চস্বরে একবার বলে আস্তাগফিরুল্লাহ তিনবার বলিবেন। অতঃপর আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নামাজ শেষে আমরা সুন্দরভাবে একটি মুনাজাত দেব, যাতে করে আল্লাহ পাক আমাদের এই মুনাজাতে সন্তুষ্ট হয়ে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন। প্রিয় দর্শক, মোনাজাতের শুরুতে আমরা অনেকেই আল্লাহুম্মা আমিন বলে হাত তুলি, কিন্তু এটি ঠিক না। আমরা বলবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাহলে আমরা মোনাজাতটি দেই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে তোমার শাহী দরবারে দোকান হাত তুলে দিলাম। আয় আল্লাহ, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, তোমার শাহী দরবারে দোকান হাত তুললাম। দয়া করে আমার নামাজকে কবুল করে, রুকু সেজদাগুলো কবুল করে এরহাদিয়া সোনার মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, আমার জীবন ও যৌবনের সমস্ত গুণাগাদাগুলো মাফ করে দাও। আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে সর্বশেষ জানবো এই নামাজ কোথায় পড়বে মহিলারা। মহিলারা ঈদগাহে মসজিদে পর্দার সাথে পড়তে পারলে পড়বে, পর্দার সাথে যদি ব্যবস্থা না থাকে তাহলে বাসা বাড়িতে তারা অন্য কোনো নফল নামাজ পড়তে চাইলে পড়বে, না পড়লে নেই। কিন্তু মহিলাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব নয়। আর পড়তে না পারলে কোন নামাজ পড়বে? আমি আল্লাহর খুশির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নিয়তে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন, তারপর আপনি পূর্বের যে নিয়মগুলো দেখিয়েছি আমল মুনাজাত সেভাবে আপনি করবেন। শুধু ঈদের নামাজ পড়তে না পারলে এই নিয়তে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন। দর্শক, এ টু জেড নিয়মগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।